আহনাফ চৌধুরী গল্পের একদম সমাপ্তি পর্ব। এক পশলা বৃষ্টির ন্যায় হঠাৎ করে আহনাফ অর্ষার জীবনে এলো। প্রকৃতির মতো সতেজ করে তুলল অর্ষাকেও, সাদা কালো জীবনে নিয়ে এলো রঙের বাহার। প্রথমে ভালো রাখার চেষ্টা করা, এরপর সেই চেষ্টা ভালোবাসায় রূপান্তর। আহনাফ নিজেও কি ভেবেছিল যে দ্বিতীয়বার সে কোনো নারীকে এতটা ভালোবেসে ফেলতে পারবে? আসলে জগতের সমস্ত কিছু সর্বদা আমাদের ভাবনা অনুযায়ী হয় না, মাঝে মাঝে আমাদের ভাবনার চেয়ে অনেক বেশি অনেক ভালো কিছু হয়। সেই ভালো কিছুর মধ্যে একটা হলো অর্ষার জীবনে আহনাফের আগমন। রণের ছাড়াই এক প্রকার ঘোরের মাঝে বিয়ে। সময়ের বিবর্তনে মনের ক্লেশ দূর করে আহনাফকে ভালোবেসে ফেলা এতটাও সহজ ছিল না অর্ষার জন্য। কিন্তু এই কথা ও কথা সত্য, আহনাফের তীব্র ভালোবাসা উপেক্ষা করার মতো শক্তি অর্ষার কখনোই হতো না। মানুষ মাত্রই ভালোবাসার কাঙ্গাল, বিশেষ করে নারী জাতি। তারা একটু ভালোবাসা পেলেই মমের মতো গলে পড়ে, নিজের সর্বস্ব উজাড় করে দেয় তার প্রিয় মানুষটাকে। তাহলে অর্ষাই বা কী করে পারবে আহনাফের এত ভালোবাসা উপেক্ষা করতে? পারেনি সেও, আর পারেনি বলেই সময় গড়িয়ে আজুদের বিয়ের বয়স প্রায় এক বছর। প্রায় বললাম কারণ এখনও পুরোপুরি এক বছর হতে দুদিন বাকি। বিবাহ বার্ষিকী নিয়ে দুজনেরই অনেক জল্পনা কল্পনা ছিল, কিন্তু হঠাৎ করেই অর্ষার ভীষণ জ্বর। ভালো ডাক্তার দেখিয়ে ঔষধ খাইয়ে জ্বর কমলেও একেবারে সারছে না। আহনাফের মাথা থেকেও তাই বিবাহবার্ষিকীর আয়োজনের কথাটা বেরিয়ে গেছে। এখন সে শুধু অর্ষাকে নিয়ে ব্যস্ত, সবসময় যতটা পারে চেষ্টা করে অফিস থেকে সে দ্রুত বাড়িতে ফেরার। বাড়ি ফিরেও সে অর্ষার সেবায় মগ্ন থাকে, নিজের মা তো আছেই। আহনাফ অর্ষার মাকেও এই বাড়িতে নিয়ে এসেছে যাতে করে অর্ষার যত্নের কোনো ত্রুটি না হয়। নিজের মায়ের উপর তার ভরসা আছে, তবুও সে চায় দুজনই তার অবর্তমানে অর্ষার কাছে থাকুক। আহনাফের বুকে মাথা রেখে শুয়ে আছে অর্ষা। রাত বাড়ার সাথে সাথে জ্বরও বাড়ে, মাথার ভিতরে শরীরের ভেতরে অস্বস্তি হয়। তবুও যখন সে আহনাফের বুকে থাকে তখন অদ্ভুত একটা প্রশান্তি কাজ করে তার মনের মাঝে। সে আহনাফের গালে তার উষ্ণ হাত রেখে জিজ্ঞাসা করল, তুমি আমায় এত ভালোবাসো কেন? বিয়ের প্রায় ছ মাস পর থেকে অর্ষা আহনাফকে তুমি করে বলা শুরু করেছে। অবশ্য এই আবদারটা আহনাফেরই ছিল। প্রথম প্রথম অর্ষা তুমি বলতে রাজি না হলেও পরে আহনাফকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে রাজি হয়েছিল, সেখান থেকেই তুমি সম্মোধন। আহনাফ অর্ষার হাতটা ধরে চুমু খেয়ে বলল, তুমি মেয়েটাই তো ভালোবাসার মতো। আচ্ছা, কে বেশি ভালোবাসে, আমি না তুমি? অবশ্যই আমি। তাই? হ্যাঁ, তার প্রথম কারণ প্রথম ভালোবাসি আমিই বলেছিলাম, প্রথমে তো আমিই ভালোবেসেছি। আমার মনে হয় আমি তোমাকে বেশি ভালোবাসি। এ কথা আমি মানব না, ভালো আমিই তোমাকে বেশি বাসি। অর্ষা মৃদু হাসল আর বলল, আচ্ছা আমি যদি এখন মরে যাই? আহনাফ ধমক দিয়ে উঠল আর বলল, এসব কী ধরনের কথাবার্তা, রাগ করছো কেন? তাহলে কী করব, মায়ের খেতে ইচ্ছা করছে? না, জানতে ইচ্ছা করছে আমি মরে গেলে তুমি কি করবে। অর্ষাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে আহনাফ বলল, এসব কথা বলো না জান, তোমার আগে যেন আমার মরণ হয়, দোহাই লাগে, আর কখনো এসব কথা বলো না, আমার কষ্ট হয়, সহ্য করতে পারবো না। আহনাফকে শান্ত করতে অর্ষা বলল, আরে আমি তো মজা করছি, এত তাড়াতাড়ি মরবো নাকি? হুম, এখনো কত জ্বালানো বাকি আছে তোমাকে, যত খুশি জ্বালাও, তবু কখনো আমাকে ছেড়ে যেও না প্লিজ। যাব না, কথা দাও, যাই হয়ে যাক কখনো আমায় ছেড়ে যাবে না, কখনো না, প্রমিস করো, প্রমিস। আমিনা বেগম মেয়ের জন্য সকালের নাস্তা নিয়ে এলেন। অর্ষা তখন সবে গোসল করে বেরিয়েছে, তাকে দেখতে এখন বেশ সতেজ লাগছে, যদিও চোখ মুখ বেশ শুকনো। কোথাও কি জানতে চাইলেন আমিনা বেগম। অর্ষার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বলল, হ্যাঁ শপে যাব। এই অবস্থায় কোনো কিছু লাগলে আমাকে বল, অনেক কিছু লাগবে মা, তুমি আনতে পারবে না, এত বছর তোদের সব কিছু আমি কিনে দিলাম, আর এখন কিনা এসে শুনতে হচ্ছে আমি পারবো না। অর্ষা হেসে ফেলল আর বলল, আজকে কি জানো মা? কি? আজ আহনাফ আর আমার বিবাহ বার্ষিকী, তাই ওকে সারপ্রাইজ দেবো ভেবেছি, এজন্য কিছু কেনাকাটা করা লাগবে। সে তো খুব ভালো কথা, কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে তুই একা যাবি? কিচ্ছু হবে না, তোকে মেয়েকে ছাড়তে পারবো না, পরে আহনাফের কথা শুনতে হবে, চল আমিও যাব। অর্ষা একা বাইরে যাবে শুনে সাজেদা বেগমও কড়াভাবে না করে দিয়েছেন, অগত্যা মাকে সাথে নিয়েই যেতে হলো অর্ষাকে।
ওরা কাছাকাছি একটা সুপার শপে গেল, প্রয়োজনে যা যা লাগবে ঘুরে ঘুরে নিয়ে নিয়েছিল দুজন। অর্ষা অন্য সাইডে চলে যায়। আমিনা বেগম দরকারি জিনিসগুলো নিয়ে নিয়েছিল, তার পাশে একজন এসে দাঁড়ালো। খেয়াল করলেন তিনি, অনিচ্ছাকৃতভাবে তাকিয়ে যেমন চমকালেন আবার একটু অবাকও হলেন। কেমন আছেন আন্টি? রিহানের প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ দিতে পারলেন না আমিনা বেগম, চুপ করে রইলেন অনেকক্ষণ। নিজেকে ধাতস্থ করে বললেন, তুমি এতদিন পর? আপনাকে দেখেই এলাম। আমাকে দেখে? হ্যাঁ, আমরা কি কোথাও বসে একটু কথা বলতে পারি? সেই মুহূর্তে অর্ষা চলে আসে, ব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, মা সব নিয়ে? সম্পূর্ণ কথা শেষ হবার পূর্বেই রিহানকে দেখে সে চুপ হয়ে যায়। একই সাথে রাগ ঘৃণা এসে জমা হয়। কতটা বাজেভাবে ঠকানো হয়েছে ভাবতেই শরীর গুলিয়ে ওঠে। কিছু করা কথা শোনাতে গেলে আমিনা বেগম বাধা দিয়ে বলে, চুপ। অর্ষা চুপ হলো, কেনাকাটা বাকি রেখে পাশের একটা রেস্টুরেন্টে গেল তিনজন। অর্ষা কোনো কথা বলছে না। আমিনা বেগম বললেন, কি কথা বলতে চাও বলো। রিহান মাথা নত করে বলল, কিছু বলার মতো মুখ আমার নেই আন্টি। কোন মুখে ক্ষমা চাইবো তাও জানি না। ক্ষমা কিসের জন্য? ঠকানোর জন্য। অর্ষাকে ঠকিয়ে যেই ভুল অন্যায় আমি করেছি সেটা তখন না বুঝতে পারলেও এখন বুঝতে পারছি। আমিনা বেগম, অর্ষা কেউই কোনো কথা বলছে না। কিছুক্ষণ মৌন থেকে রিহান নিজেই বলল, কাউকে ঠকালে ঠকতে হয়, কাউকে কাঁদালে কাঁদতে হয়, কষ্ট দিলে বিনিময়ে কষ্ট পেতে হয়, এটা এখন বিশ্বাস করি আমি। স্বীকার করতে লজ্জা নেই যে প্রকৃতি ছাড় দেয় না। আজ আমার নাম যশ খ্যাতি সব আছে, নেই শুধু মানসিক শান্তি, নেই কোনো ভালোবাসা। আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভালো না, সে আমাকে নয় আমার যশ খ্যাতি টাকাকে ভালোবাসে। সেও উচ্চবিত্ত, আমাকে ছাড়তে দুবারও ভাববে না। জানি না এই সম্পর্কটি কতদিন আর টিকবে, কিন্তু প্রতিটা মুহূর্তে এখন আমি অর্ষার অনুপস্থিতি মিস করি। ওর পাগলামি ভালোবাসা সব কিছু আমাকে তিলে তিলে কষ্ট দিচ্ছে এখন। আগে ওর এসব পাগলামি কেয়ার ভালোবাসাগুলোই বিরক্ত হতাম, তিক্ত লাগতো, আর এখন এখন আমি ওগুলোই মিস করি। কি কপাল আমার দেখুন, নিজের ভুল যখন বুঝতে পারলাম তখন এতটাই দেরি হয়ে গেছে যে ওকে ফিরে পাওয়াটা তো দূরে থাক, নিজের ভুলটাও স্বীকার করার কোনো উপায় ছিল না। আজ আপনি সাথে ছিলেন বলেই হয়তো ওর সাথে কথা বলার সুযোগ পেয়েছি। এক নাগারে কথাগুলো বলে থামলো রিহান, তাকে বিষণ্ণ দেখাচ্ছিল। সে অর্ষার দিকে তাকালেও চোখ কেমন যেন সলসল করছিল। অর্ষাকে দেখাচ্ছিল নিষ্প্রাণ। রিহান বলল, আমি তোমাকে ছাড়া ভালো নেই অর্ষা, জানে এখন আর কিছুই করার নেই আমাদের। হয়তো কথাগুলো তোমাকে না বললেও পারতাম, কিন্তু অনুশোচনার অনুতাপে আমি প্রতিনিয়ত দগ্ধ হচ্ছিলাম, জানি ভবিষ্যতেও হব, তবুও ক্ষমা চাওয়ার সুযোগটা তো হাতছাড়া করতে চাইনি। তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমি অর্ষা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। অর্ষা তাচ্ছিল্য করে হাসল, শ্লেষাত্মক কণ্ঠে বলল, ক্ষমা? তোমাকে একটা কথা বলেছিলাম মনে আছে? তোমাকে যদি আমি ক্ষমা করি তাহলে নিজের প্রতি খুব অন্যায় করা হয়ে যাবে আমার, আর নিজের প্রতি এই অন্যায়টা আমি করতে পারবো না। তবে এটা শুনে ভালো লাগছে যে দেরিতে হলো তোমার ভিতরে মনুষ্যত্ব ফিরে এসেছে। আর যাই করো, জীবনে কখনো কারো অনুভূতি ভালোবাসা নিয়ে খেলো না, মানুষের মন ভেঙো না। এরপর মায়ের দিকে তাকিয়ে বলল, চলো মা। রিহানের এমন অবস্থা দেখে খারাপ লাগছিল আমিনা বেগমের, কিন্তু অতীতের তার মেয়েটাও তো কম কষ্ট পায়নি, বরং ওর চেয়ে বেশিই পেয়েছে। এইসব মনে পড়তে তার মনটা তেতো হয়ে উঠল, সে নিজে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার পূর্বে অর্ষা শুধু বলল, আর হ্যাঁ, তোমাকে ক্ষমা করতে না পারার জন্য পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, ভালো থাকো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমিনা বেগমের মাথায় হাত বুলিয়ে বললেন, অতীতের সকল তিক্ততা তোর জীবন থেকে দূর হয়ে যাক, স্বামী সংসার নিয়ে সুখী হ দোয়া করি। প্রতি উত্তরে মৃদু হাসলো অর্ষা, মানুষ পটে ভেসে উঠল আহনাফের হাসি মাখা মুখটি। আহনাফ অফিস থেকে আসার পূর্বেই পুরো রুমটা অর্ষা নিজের হাতে একা একা সাজিয়েছে। আমিনা বেগম কিংবা সাজিদা বেগম সাহায্য করতে চাইলেও অর্ষা রাজি হয়নি। রুম বারান্দা সব সাজানো হলে বাহির থেকে রুম লক করে সে গেস্ট রুমে গিয়ে অপেক্ষা করতে লাগল। আহনাফের আসার সময় হতে সে চুপচাপ বিছানায় শুয়ে রইল। আহনাফ এসে যখন রুমে যাবে তখন সাজেদা বেগম বললেন, রুমে যাস না। আহনাফ ব্রুকোজকে বলল, ব্রুকোজকে গেল, জানতে চাইল কেন? রুমে সারপোকার ঔষধ দিয়েছি। সারপোকা? আমার রুমে তো সারপোকা নেই। কে বলেছে নেই? ঘুমাস তো কুম্ভকর্ণের মতো, বুঝবি কি করে? আচ্ছা ঠিক আছে, অর্ষা কোথায়? গেস্ট রুমে। আহনাফ গেস্ট রুমে গিয়ে দেখলো অর্ষা কাত হয়ে শুয়ে আছে, চোখ বন্ধ, কি নিষ্পাপ লাগছে দেখতে।
এক জনমে এই মুখটার দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবে। সে শব্দহীন পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। অর্ষার গালে হাত বুলিয়ে কপালে চুমু খেতে চোখ মেলে তাকালো অর্ষা। এক টুকরো হাসি উপহার দিয়ে বলল, তুমি এসেছ? মুচকি হাসলো আহনাফার। বলল, কেন, আমার জন্য অপেক্ষা করছিলে? হ্যাঁ, তাই নাকি? কেন শুনি, মিস করছিলাম তোমাকে। কতটা? অনেক, অনেকটা। ভালোবাসো? ভীষণ। শোনো না, বলো, একটু বুকে নাও। আনাফ দুহাত বাড়িয়ে দিয়ে বলল, আসো। অর্ষা বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে আনাফের বুকে পড়ে রইল। আনাফ ওর চুলে বিলি কাটতে কাটতে ডাকলো, অর্ষা। শরীর কেমন এখন? আগের চেয়ে ভালো। মেডিসিন ঠিক মতো খাচ্ছ? হ্যাঁ। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও প্লিজ, তোমাকে এভাবে দেখতে ভালো লাগে না। কিভাবে দেখতে ভালো লাগে? প্রাণোচ্ছল। অর্ষার মুখে কিছুই বলল না, আনাফকে শক্ত করে জড়িয়ে ধরল। রাতে অর্ষাকে আগে খাইয়ে দিয়ে আনাফ খেতে গেল। এই সুযোগে অর্ষার লুকিয়ে রাখা শাড়িটির চট জলদি পরে হালকা প্রসাদনী মুখে দিয়ে রেডি হয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে বাবা মায়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে ঘুমোতে আসে আনাফ। দরজা খুলতে দরজার পিছন থেকে ভাও বলে চেঁচে উঠল অর্ষা। হঠাৎ করে এমন করে ভয় পেয়ে যায় আনাফ, নিজেকে ধাতস্থ করে পরক্ষণেই অর্ষার হাসি দেখে হেসে ফেলে। সাজ সজ্জা দেখে বলে, হায় আল্লাহ, এ আমি কি দেখছি? অর্ষা ব্রকজকে বলে, কি পরি? কি? মাই কুইন, আমার মিষ্টি পরিটা। মাথা গেছে? সে তো কবেই গেছে। অনেক সুন্দর লাগছে তোমাকে, ঠিক আমার মিষ্টি পরিটার মতো। সুন্দর মানুষকে তো সুন্দর লাগবেই, আনাফ হেসে ফেলল। অর্ষা বলল, ভুলে গেছো আজকের দিনটার কথা? আজকে কি কোনো বিশেষ দিন? মনটা খারাপ হয়ে গেল অর্ষার। তবে আনাফকে সেটা বুঝতে না দিয়ে বলল, আসো আমার সাথে। এরপর নিজেদের রুমে গিয়ে দরজা বন্ধ করল, আলো জ্বালিয়ে বলল, হ্যাপি অ্যানিভার্সারি মাই বিলাভড হাজব্যান্ড। আনাফ বিস্মিত হয়ে তাকিয়েছে রুমের সাজসজ্জা দেখে। এত সুন্দর ডেকোরেশন, সে মুগ্ধ হয়ে দেখছে। অর্ষা আনাফকে জড়িয়ে ধরে বলল, সব কিছু একা হাতে করেছি তোমার জন্য, কারো হেল্প নেইনি, পচা হলেও হাসি মুখে থাকবে। আমার বউ তার হাত দিয়ে যা ছুবে তাই তো সুন্দর হয়ে যাবে। এই যেমন আমার জীবনে এসে আমার জীবনটাকে রঙিন ও সুন্দর করে দিয়েছ। অর্ষা আনাফের মুখের দিকে তাকিয়ে বলল, তুমি শুধু আমাকে এভাবেই ভালোবাসো। আনাফ অর্ষার দুগালে হাত রেখে বলল, এর চেয়ে আরো বেশি ভালোবাসব। এরপর সে পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে অর্ষার অনামিকে আঙ্গুলে পরিয়ে দিতে দিতে বলল, আজকের দিনটা আমি কিভাবে ভুলবো বলো তো? এই দিনে আমার কুইন, আমার মিষ্টি পরিটা, আমার বউ হয়ে আমার জীবনে এসেছে, প্রজাপতির মতো রঙিন করেছে আমার জীবনটাকে, পূর্ণতা দিয়েছে, আমি ভুলে যাব এই দিনটা? অর্ষার চোখে পানি চলে এলো, সে শক্ত করে জড়িয়ে ধরলো আহনাফকে। আহনাফ ওর কানে ফিসফিস করে বলল, জীবনে পূর্ণতা দিয়েছ, কিন্তু পরিপূর্ণতা দাওনি। অর্ষা বুঝতে না পেরে বলল, মানে? মানে একটা জুনিয়র আহনাফ চৌধুরীর অভাবে জীবনটা এখনো পরিপূর্ণতা পেল না। অর্ষা লজ্জা পেয়ে আহনাফের বাহুতে দুমদাম কয়েকটা কিল বসিয়ে বলল, তুমি খুব খারাপ, অসভ্য। অসভ্য তো তোমার প্রেমেই পড়েছি। কেউ যদি এই আনাফ চৌধুরীকে কখনো অসভ্য দিওয়ানা বলতে পারে তাহলে সেটা তোমার জন্যই বলতে পারবে। আনাফ চৌধুরী শুধুমাত্র তার অর্ষার জন্য অসভ্য। অর্ষা কিছুই বলল না। আনাফ বলল, জুনিয়র আনাফ চৌধুরী না হয় না দাও, আপাতত আজ একটু ভালোবাসা তো দাও। সবকিছু এত মুখে বিবৃতি দিতে হবে কেন? কিচ্ছু আটকায় না। ও আচ্ছা, তুমি চাচ্ছ সরাসরি আদরে চলে যাই? ওকে বলি। আহনাফ লাইট নিভিয়ে অর্ষাকে পাজাগোলা করে বিছানায় নিয়ে শুইয়ে দিল। চুমুতে চুমুতে উন্মাদ করে তুলল অর্ষাকে। উন্মত্ত সময়ে ঘোর লাগা কণ্ঠে অর্ষা বলল, কখনো ছেড়ে যেও না, শুধু আমার হয়েই থেকো। আহনাফ অর্ষার ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, কখনো না। যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন আনাফ চৌধুরী কেবলমাত্র তোমার। গল্পটা সমাপ্তি হয়ে গেল এখানেই।